একটা পাথরকে ভগবানে পরিণত করা, হাড় মাংসকে এক ঐশ্বরিক সম্ভাবনায় পরিণত করা, প্রাণ প্রতিষ্ঠা মানে সেটাই। ব্যাঙ্গালোর সেন্টারে প্রথমেই যার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে সে হল নাগা, যাদের মিস্টিসিজম বা অতীন্দ্রিয়বাদের খিদে আছে তাদের জন্য নাগা এক খুবই গুরুত্বপূর্ণ দেবতা এবং এক সম্ভাবনা। কারণ এর প্রতিষ্ঠা এমনভাবে করা হয় যাতে করে যে সব বাধাবিঘ্ন আপনি দেখতেও পান না, অথচ সেগুলো আপনাকে অনবরত আটকে রাখে আর এগোতে দেয় না, সেসবকে কাটিয়ে উঠতে পারেন। নাগা হলো খুবই গুরুত্বপূর্ণ এক দেবতা। আগামী প্রজন্মের মানুষজনের মরিয়া হয়ে অতীন্দ্রিয়বাদ কিংবা মিস্টিসিজম খোঁজার এক বড় সম্ভাবনা রয়েছে, তারই প্রস্তুতিতে এই নাগা।